আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসা নিউজ পিড়িতে আজ আমরা আপনাদের জানাবো, ফেরিতে লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকায় ফিরছেন যাত্রীরা, এদিকে নির্বাচন পেছনের সুযোগ নেই, যা বললেন সিএসি কে এম নুরুল হুদা। অন্যদিকে লকডাউন যা মানতে হবে, মাস্ক ছাড়া বের হওয়ায় রোদে বসিয়ে রাখা হলো 12 যুবককে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের 21 জেলার সংযোগ স্থল পাটুরিয়া দোলদিয়া নৌপথে জরুরি পণ্য সেবা রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি রাখা হলেও সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। পাটুরিয়া ফেরিঘাটে শনিবার সকালে দেখা যায় এমন চিত্র। দোলদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে আসা সব ফেরিতে যাত্রী ও যাত্রী বহনকারী গাড়ি পার হচ্ছে, শুধুমাত্র দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিলুর রহমান বলেন, জরুরি পণ্য সেবা রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে, তবে সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে, মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে না। যাচ্ছি পরের সংবাদে। আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট 3 আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিএসি কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, আগামী 28 জুলাই অনুষ্ঠিতব্য উপনির্বাচনের সব কার্যক্রম লকডাউন বহির্ভূত থাকবে, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। আজ শনিবার 24 জুলাই সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট 3 আসনের উপনির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব কথা বলেন সিএসি কে এম নুরুল হুদা। এ সময় তিনি বলেন, সিলেট 3 আসনে ইভিএম এ ভোট গ্রহণ হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি মহামারী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি, সবাইকে মাস্ক পরা ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসেন চৌধুরী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারো কোনো সংশয়ের অবকাশ নেই। সিলেট 3 আসনটি দক্ষিণ সুরমা, পেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এতে 3,30,000 মতো ভোটার রয়েছেন। 28 জুলাই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএম এ বিরতিহীনভাবে এই নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি সাবেক নেতা শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চলতি বছর 11 মার্চ করোনা আক্রান্ত হয়ে সিলেট 3 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মাহমুদুস সামাদ চৌধুরী মারা যান। তিনি 9ম ও 10ম সংসদে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। যাচ্ছি পরের সংবাদে। দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। ডক্টর হাসান মাহমুদ বলেন, জাতিপিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারি। ডক্টর হাসান আরো বলেন, মহান স্রষ্টার কাছে আমরা করোনা মুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ নেতৃত্বে এই করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ সমৃদ্ধ অব্যাহত রয়েছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, মহামারীকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটি আমাদের কামনা। যাচ্ছি পরের সংবাদে। করোনা ভাইরাসে অতি সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে, চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। 14 দিনের জন্য এই কঠোর বিধিনিষেধ দেশের নাগরিকদের জন্য 3টি নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনাগুলো হলো, 1. সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। 2. সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। 3. শপিং মল, মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে। 4. পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। 5. সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে। 6. জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, উত্তর অনুষ্ঠান, ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে। 7. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 8. ব্যাংকিং, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 9. সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলের এলাকায় অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি অর্থাৎ ই নথি ও ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করবেন।
10 আইন শৃঙ্খলা ও জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য উপকরণ যেমন সার বীজ কীটনাশক কৃষি যন্ত্রপাতি খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন বিক্রয় ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা কোভিড 19 টিকা জাতীয় পরিচয়পত্র ইন্টারনেট গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ডাকসেবা ব্যাংক ভিসা সংক্রান্ত কার্যক্রম সিটি কর্পোরেশন পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতা সড়কের বাতির ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম সামাজিক নিরাপত্তা কর্মসূচি ফার্মেসি ফার্মাসিউটিক্যালস অন্যান্য জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত করতে পারবে। 11 বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে হিসাবরক্ষক কর্মকর্তাদের কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। 13 জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক লরি কাভার্ড ভ্যান নৌযান পণ্যবাহী রেল এবং ফেরি নিষেধাজ্ঞার বাইরে থাকবে। 13 বিমান সমুদ্র ও নৌ স্থল বন্দরগুলো এবং বন্দর সংশ্লিষ্ট অফিসে নিষেধাজ্ঞার আওতামুক্ত হবেন। 14 কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য সময় পাওয়া যাবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন বাজার কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। 15 খুব জরুরি প্রয়োজন যেমন ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় চিকিৎসা সেবা মৃতদেহ দাফন বা সৎকারের কাজ ছাড়া কোনোভাবে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। 16 টিকা কার্ড দেখিয়ে টিকা নেওয়ার জন্য টিকা কেন্দ্রে যাওয়ার আশা করা যাবে। 17 খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার ক্রয় বিক্রয় বা অনলাইন অর্ডারের পরিপ্রেক্ষিতে ডেলিভারি দেওয়া যাবে। 18 আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন। 19 স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ আদায়ের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দিবে। 20 আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। 21 জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী বিজিবি কোস্ট গার্ড পুলিশ র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। একই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। 22 জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে। 23 সংক্রামক রোগ আইন 2018 আওতায় স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন। যাচ্ছি পরের সংবাদে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ নামে একটি সংগঠনের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় আসেন আওয়ামী লীগ মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর। তার এই বিতর্ক কর্মকাণ্ডে দলের উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন হেলেনা জাহাঙ্গীর। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো ব্যবহার বংশের পরিচয়। আমাদের দেশের কিছু মানুষ রাজনীতি করে নিজের দেমাক ফুটিয়ে তুলতে, নিজের দলের সাথে নিজের কমিটির মেম্বারদের সাথে নিজেরাই পেছনে লেগে থাকে। কি অসভ্যতা, আল্লাহ মাফ করুন, ছি ছি, কি জঘন্য মানসিকতা, আমরা এগুলো দেখে বড় হই নাই। খাত প্রতিঘাত পার করে আজকে এই অবস্থান। পেছনে যারা করে তারা কখনো উঠতে পারে না। রাজনীতি করলে মনে করে সে নিজেই রাজা, তার উপরে যে কত রাজা আছে সেটাই ভুলে যায়। কিছু কথা না বললেই নয়। সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নেই? তাতে কি কিছু বোঝা যায়? আমরা কি অশিক্ষিত যারা এই ভুলগুলো করছি? সবাইকে জানানোর জন্যই বলছি, আমি আমার নেতা ও নেত্রীর কথার বাইরে এক পাও আগাই না, কাজও করি না, ওনাদের পরামর্শ নিয়ে সব কাজ করি। যারা আমাকে নিয়ে লিখেছেন তারা আমাদের আওয়ামী লীগের, আমার বোধগম্য হয় না কিভাবে তারা ঘরের মানুষের ঘরের মানুষ লেগে থাকে। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। আবারও বলছি, এর আগেও বলেছি, খালেদা জিয়া অন্যান্যদের সাথে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে সেটা বিয়েতে এসেছিল তখন তোলা ছবি। এই ছবিগুলো আমি নিজেই ফেসবুকে দিয়েছিলাম, আমার কিছু গোপনীয়তা নেই। আর আমি একজন প্রকৃত 100% ব্যবসায়ী, সরকারের একজন কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন সিআইপি, সেখান থেকে রাজনীতি করছি। বঙ্গবন্ধু সৈনিক ছোটবেলা থেকে যারা পেছনে কথা বলে তারা আমার কাছে আসতে পারে না। আমার চেয়ার আমাকে কেউ দেয় নাই, আমার যোগ্যতায় ও আমার কঠোর পরিশ্রমের ফসল আমি এখানে আসা। পেছনে যারা কথা বলে তাদের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। যাদের যোগ্যতা নেই তারা মানুষের পেছনে লেগে থাকে। মানুষ সামাজিক জীব, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠান যেতে হয়। একটা ছবি মানুষের রাজনৈতিক পরিচয় বহন করে না। জয়যাত্রা গ্রুপের কর্ণধারা হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইটিপি অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগ চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সে কারণে তাকে কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।